বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন নানান উদ্যোক্তা ব্যস্ত বেশ কিছু নতুন কিছু করার জন্য। বিশেষ করে কোন কোন উদ্যোক্তা এমন কিছুর সাথে আমাদের দেশকে পরিচয় করিয়ে দিচ্ছেন যা কখনোই আমাদের দেশের মানুষ, আমাদের কৃষির মানুষ আগে দেখেননি। বিশেষ করে ম্যান্ডারিন হচ্ছে এমন একটি ফল। সাধারণত আমরা বারি ওয়ান মালটা, যেটি আকারে ছোট হয় আমাদের দেশে, সেই মালটারই নতুন এক সংস্করণ, যেটি ম্যান্ডারিন, আকারে অনেক বড়। এমনই একজন উদ্যোক্তা হচ্ছেন আজম তালুকদার, যিনি কৃষিতে অনেক কিছু করার চেষ্টা করছেন। বিশেষ করে বাংলাদেশে সর্বপ্রথম তিনি তিন ফলের বাণিজ্যিক বাগান শুরু করেছিলেন। এখন তার দেখা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক অনেক বাগান হয়েছে। দর্শক, এই মুহূর্তে আছি গাজীপুরের মাওনার দক্ষিণ বারোতপা এলাকায় এবং দেখতেই পাচ্ছেন আমার চারপাশে হচ্ছে বাগান। যদিও বাগানটা একটু স্পেসিফিকভাবে যদি বলি, তিন ফল আছে, কিন্তু তার সাথে আরেকটা আছে যেটা হচ্ছে আমরা ম্যান্ডারিন বলছি। এবং আমার সাথে যিনি আছেন ওনাকে অনেকেই চিনেন, আমাদের আজম তালুকদার ভাই, যিনি আসলে স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের মানুষকে। আজকে যে গল্পটা তার কাছ থেকে শুনবো সেটা হচ্ছে এই জাতটা। দেখতে তো মালটার মতো, কিন্তু এটা কি মালটা না ম্যান্ডারিন, কী বলছেন আপনি? আসলে এটা ম্যান্ডারিন। আর আমরা বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ম্যান্ডারিন চাষ করছি, এটা আকৃতির দিক থেকে সবচেয়ে বড় এবং এটা জুস, অর্থাৎ পৃথিবীতে আমরা যেভাবে মালটাকে মালটা হিসাবে প্রচলিত যেটা ভক্ষণ করি, আর ম্যান্ডারিন সাধারণত জুস হিসাবে ব্যবহার হয়। তো এটা সর্বাধিক পরিমাণে আকৃতিতে বড় এবং সর্বাধিক পরিমাণে জুস এটা থেকেই পাওয়া যায়। এক একটা ফল মানে কত বড় হবে এবং কত গ্রাম ওজন হবে এবং সেখান থেকে জুসের পরিমাণটা কেমন? আমরা একটি ফলে আমরা 500 গ্রাম প্লাস ওয়েট হবে। যদি ধরে নেই 500 গ্রাম ওজন হয়, তাহলে আমরা 400 গ্রাম অনায়াসে কোনো জুসার ছাড়াই হাত থেকেই আমরা এই ম্যান্ডারিনটার জুস বের করতে পারবো এবং এটার স্বাদ এবং খেতে মানুষের কাছে এই এই ম্যান্ডারিনটাই সারা পৃথিবীতে আমরা বোতলজাত যে ম্যান্ডারিনটা পাই, যেটা পপুলার সারা পৃথিবীতে, সেটাই এই জাতটি। এই গাছগুলোর বয়স কেমন? মানে এখন তো মোটামুটি ক্যানোপি যতটুকু হয়েছে, আর কতটা বড় হবে ক্যানোপি, মানে কতটুকু ছড়াবে? এবং আরেকটা ব্যাপার, একটা গাছ থেকে একটা গাছের আপনি স্পেসটা কতটুকু দিয়েছেন দূরত্ব? এটা আমরা 6.5 ফিট দূরে দূরেই এই প্লান্টগুলো লাগিয়েছি। মানে একটা থেকে আরেকটা 6.5 ফিট, আর সারি থেকে সারি কতটুকু? 7 ফিট। আমাদের দেশে সাধারণত যে মালটা চাষ হয় তারই উন্নত এক সম্পূর্ণ নতুন একটি জাত হচ্ছে এই ম্যান্ডারিন। প্রতিটি গাছে ঝুলছে 5 থেকে 7টি ফল, কিন্তু যা পরিপক্ক অবস্থায় এক একটি টেনিস বল থেকেও বড়, যা প্রায় 500 থেকে 700 গ্রাম হবে। সত্যি আকারে যেমন বড় তেমনই রসালো এই ফলগুলো। জনাব আজম তালুকদার তৈরি করছেন অনেক অনেক চারা, তিনি বাড়াবেন আরও বাগান, যেখানে শুরু করেছিলেন প্রথমে অল্প একটু, অর্থাৎ 5 বিঘা দিয়ে এখন প্রায় 15 বিঘা তার বাগানের পরিমাণ।